था नहीं। তো হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে। আজকে চলে এসেছি নিউ টাউন এক্সপো ফেয়ার, যেটা হচ্ছে নিউ টাউনে অ্যাক্সিস মলের ঠিক পাশে এবং সেন্ট্রাল মলের ঠিক মাঝামাঝি। এই দুটো মলের মাঝামাঝি হচ্ছে এই ফেয়ার। তো সেখানেই চলে এসেছি এক্সপ্লোর করতে যে কী কী বসেছে এই মেলায়। অনেক কিছু আছে, অনেক ইউনিক আইটেমস আছে, শাড়ি আছে, প্রচুর আইটেমস আছে। এই নিয়েই হচ্ছে মেলাটা, ইন্টারন্যাশনাল ফেয়ার বলা যেতে পারে। তো চলো আজকে এই মেলাটা এক্সপ্লোর করা যাক। আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। চলো আজকে ব্লগটা এটা নিয়েই স্টার্ট করা যাক। মেলার প্রথমেই ঢুকে যেটা চোখে পড়ে সেটাই এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে খাজা, গজা, জিলিপি, যেইগুলো হয় আর কি। এইগুলো খেতে যেমনি ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে। তো এই হচ্ছে, দেখে নাও, খাজা, গজা, জিলিপি সব পাওয়া যাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এন্ট্রেন্সেই প্রথমেই ঢুকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশি শাড়ি, অর্থাৎ জামদানি শাড়ি বাংলাদেশে খুব ভালো পাওয়া যায়। সেই শাড়ির কাউন্টার নিয়েই বসেছে, নানা রকম ভ্যারাইটিজ সব সুন্দর সুন্দর সব জামদানি পাওয়া যাচ্ছে। দেখো এখানে খুব সুন্দর এক একটা পিস দেখতে খুব ভালো লাগে। তো এইগুলো বেসিক্যালি মেয়েরা যখন শাড়ি টাড়ি পরে, অর্থাৎ বিয়েবাড়ি পারপাস বলো বা পার্টি পারপাসে বা কাউকে সামনে রাখি আছে, রাখিকে গিফট করতে পারো তোমরা, তো আসতেই পারো। এখানে অনেক কাউন্টার আছে বাংলাদেশি শাড়ির, সেই সবই দেখাচ্ছি আজকে। আমি শাড়ির ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তাই জন্য আমি বেশি কিছু বলছি না। অনেক কালারফুল অনেক শাড়ি বিক্রি হচ্ছে, জামদানি শাড়ি, লাল থেকে নীল থেকে শুরু করে অনেক রকম ভ্যারাইটিজ অফ কালার পেয়ে যাবে।
বাংলাদেশি কাউন্টার এখানে এসে দেখতে পাচ্ছি অনেক শাড়ি রেখেছে। তো কি কি শাড়ি নিয়ে বসেছেন আজকে? আমাদের বাংলাদেশের যে ফেমাস শাড়িটা হচ্ছে ঢাকাই জামদানি। আচ্ছা, তারপর হচ্ছে আমি মিরপুরি স্বর্ণকাঁথা। তো এইগুলো এই হচ্ছে মিরপুরি স্বর্ণকাঁথা বাংলাদেশ। আচ্ছা, বেশ গর্জাস হয়। আচ্ছা, এটা ঢাকাই মসলিন। ঢাকাই জামদানি, এটা এটা ঢাকাই জামদানি। আর লালটা কি আছে? এটাও ঢাকাই জামদানি। এটা কি সব রেঞ্জ হাই এন্ড এর উপরে? আচ্ছা, তো সামনে রাখি। আর এখানে এই মেলায় এখানে দেখো, এখানে একটা শাড়ি বিক্রি করছে। এটা কি শাড়ি আছে? রেশমি সিল্ক। এটা একটু অদ্ভুত ধরনের নাম, আমি শুনিনি কখনো নাম, যদিও নতুন বেরিয়েছে। তো দেখি দেড় হাজার থেকে। তো অনেক রকম ভ্যারাইটিস রেখেছে, দেখো প্রচুর শাড়ি রেখেছে, প্রচুর শাড়ির কালেকশন এসছে। সামনে পুজো, এখান থেকে ইজিলি এসে শপিং করতে পারো। চলে এসছি এক্সক্লুসিভ জয়পুর এক্সক্লুসিভ ব্যাঙ্গেলস এর কাউন্টার। আর সেই কাউন্টারে কি কি পাওয়া যাচ্ছে ব্যাঙ্গেলস সেটাও দেখাবো। তো চলো, সামনে রাখি। আর এই দেখো প্রচুর সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে, ডেকোরেটিভ ব্যাঙ্গেলস। এই দেখো এইগুলো দেখো, জাস্ট দাম কিরকম এইগুলো? রাজস্থানী প্রিন্ট, 350 কা পেয়ার। সুন্দর সুন্দর দেখো। Thank you.
ফার্নিচার বিক্রি করা হচ্ছে প্রচুর। এই দেখো ডাইনিং ফার্নিচার।